বাংলাদেশ এয়ার চিফ এসিএম মাসিহুজ্জামান সেনিওয়াত ইন্ডিয়ান তেজস ফাইটারে ফ্লাই করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চিফ অব এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনিওয়াত 2 ফেব্রুয়ারি অফিসিয়াল ভিজিটে ইন্ডিয়া যান। সেখানে তিনি ও তার ডেলিগেশন টিম অ্যারো ইন্ডিয়া 2020 এক্সিবিশনে পার্টিসিপেট করেছেন। অ্যারো ইন্ডিয়া ভারতের সবচেয়ে বড় ডিফেন্স টেকনোলজি এক্সিবিশন বা প্রদর্শনী। সেখানেই শেষ দিনে তিনি মাস ট্রাভেল ইন্ডিয়ান এই ফাইটার জেটের ডেমো ফ্লাইটে উড্ডয়ন করেন। ডিয়ার ভিউয়ার্স, ইন্ডিয়া বাংলাদেশকে তেজাস অফার করবে এটা অনেক আগেই বলেছিলাম, তারপর একটি ভিডিও দিয়েছি আমরা, উদ্দেশ্য ছিল আপনারা জানুন আসলে কি হচ্ছে। বাই দ্য ওয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে যখন সমালোচনা তুঙ্গে তখনই এয়ার চিফের তেজাস ফ্লাইং এর নিউজ প্রকাশিত হল। অন্যান্য অস্ত্রের সাথে ইন্ডিয়া অলরেডি আমাদেরকে এই ফাইটার জেট অফার করেছে, তবে বাংলাদেশ এয়ারফোর্স এই অফারের বিষয়ে কোনো আওয়াজ করেনি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা এসব তথ্য জেনেছি। এয়ার চিফ সেনিওয়াত অ্যারো ইন্ডিয়া 2020 অংশগ্রহণ করেন। শোর শেষ দিনে তিনি তেজাসের ডেমো ফ্লাইটে উড্ডয়ন করেন। সাধারণত এ ধরনের শোতে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত দেশগুলোর বিমান প্রধানেরা সেই দেশের যুদ্ধবিমান উড়িয়ে দেখেন, কিংবা একটি ফাইটার জেট উৎপাদনকারী দেশ যখন অন্য কোনো দেশকে সেটি অফার করে তখন কখনো কখনো সেই দেশের এয়ার চিফকে তা উড্ডয়ন করিয়ে দেখার আহ্বান জানানো হয়। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে দুনিয়াতে যদি কোনো দেশের সাথে নিঃস্বার্থ সম্পর্ক থাকে তবে সেটি ইন্ডিয়া। দিল্লি যা চায় বাংলাদেশ তার সবই দেয়, এটি খোদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন। আমি কোনো প্রতিদান চাই না, প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি গুলি মানুষ, আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। আমরা কোনো প্রতিদান চাই না। আর সেনিওয়াত স্যার ভারতকে বন্ধু মনে করবেন এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের আমন্ত্রণ ফিরিয়ে দেবেন না, এটাই স্বাভাবিক। যাই হোক, আমাদের এয়ার চিফ তেজাসে ফ্লাই করেছেন মানে এই না যে এখনই সেটা বাংলাদেশ কিনে ফেলেছে। ওরা অফার করেছে মাত্র, আমাদের এয়ার চিফ সেটি ফ্লাই করে দেখলেন, ব্যাস এতটুকুই। তবে গোপনে যদি তেজাস কেনার বা বাংলাদেশে অ্যাসেম্বলি করার কোনো পরিকল্পনা থাকে তবে সেটি আমরা জানি না, কারণ ঢাকার কূটনীতি দিল্লি প্রভাবিত, এখানে অনেক কিছুই গোপনে হতে পারে বা হয়। তবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কন্ডিশন অনুযায়ী তেজাসের মতো সস্তা মাল কেনার অবস্থা হয়ে যায়নি একেবারে। তার চেয়ে চাইনিজ ZF-17 থান্ডার হাজার গুণে ভালো ফাইটার জেট, কারণ এটি ব্যাটল টেস্টেড। অন্যদিকে তেজাস ডিজাইন করতেই ইন্ডিয়ার 36 বছর লেগেছে। তাছাড়া এর 47% পার্টস বিদেশি, যার মাঝে ক্রিটিক্যাল কম্পোনেন্টগুলোই ইন্ডিয়া বিদেশ থেকে আমদানি করে থাকে। সেটাও বড় কথা না, বিপদের কথা হচ্ছে তেজাস হবে নেক্সট জেনারেশন ফ্লাইং কফিন, এবং বাংলাদেশ যদি তেজাস কিনে তবে অতি উচ্চ দামে কিছু কফিন কিনবে। এর চেয়ে গাজীপুরের শালবনে খুব ভালো মানের কাঠ পাওয়া যায়, সেটাই কাজে লাগানো যেত। ডিয়ার ভিউয়ার্স, ইন্ডিয়ার আলটিমেট টার্গেট সমরাস্ত্রের জন্য বাংলাদেশকে একমাত্র তাদের উপর নির্ভরশীল বানানো। ব্যাপারটি এমনভাবে ঘটবে যে এরপর চীন, তুর্কি, ইতালি বা অন্য কোনো দেশের সাথে সামরিক প্রযুক্তি এবং সমরাস্ত্রের জন্য আমাদের যে সম্পর্ক আছে তা একেবারে নষ্ট করে দেওয়া হবে, ফলে দিল্লি ছাড়া আর আমাদের কোনো উপায় থাকবে না। আলটিমেটলি বাংলাদেশকে সেকেন্ড সিকিম বানানো হবে, সময়ের ব্যাপার মাত্র, কারণ তখন বাংলাদেশের কাছে মেরুদণ্ডযুক্ত কোনো আর্মড ফোর্সেস থাকবে না, থাকবে না মেরুদণ্ডযুক্ত কোনো জাতি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, না দেখলেও কোনো আফসোস ছিল না। Stay alert, wear mask, stay safe. Love Bangladesh, long live Bangladesh. আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।